আসসালামু আলাইকুম ভিউয়ার্স টুম্পাস কিচেন বিডি ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কিটো ব্রেড যারা কিটো ডায়েট করছেন তাদের জন্যই আজকে এই ব্রেড তৈরি করে দেখাচ্ছি আর খুব সহজেই কিন্তু বাসায় খুব অল্প পরিমাণে ইনগ্রিডিয়েন্ট দিয়েই কিন্তু আপনারা এই ব্রেডটি তৈরি করে নিতে পারবেন এই ব্রেড তৈরি করার জন্য আমি এখানে যে ব্রেডের মোলটা নিয়েছি সেটাতে প্রথমে আমি একটু নিচের দিকে বাটার ব্রাশ করে দিচ্ছি আপনারা তেলও ব্রাশ করতে পারেন আর দিয়ে দিচ্ছি উপরে পাশমেন্ট পেপার প্রথমে বাটিটা এভাবে সেট করে আমি রেখে দিলাম এখন আরেকটি একটি বড়ো সাইজের বোল নিয়ে নিচ্ছি এর ভিতরে আমি এখন দিয়ে দেবো দুইটা লার্জ সাইজের ডিম আমি আজকে এখানে দুইটা ডিম দিয়ে তৈরি করে দেখাচ্ছি আপনারা এখানে বেশি পরিমাণে তৈরি করেও সংরক্ষণ করে রেখে দিতে পারেন দুই থেকে তিন দিন এই ব্রেড তো দুইটা লার্জ সাইজের ডিম নিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে বাটার আমি বাটারের পরিমাণটা একটু বেশি দিচ্ছি তাহলে ব্রেডটা সফট হবে আপনারা কমিয়েও দিতে পারেন এখন একটা ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালোভাবে এই ডিম আর বাটারটা মিক্সড করে নিচ্ছি আপনারা এখানে এমনি হ্যান্ডওয়েস দিয়েও করে নিতে পারবেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে আর ইলেকট্রিক বিটার দিয়ে করলে খুব তাড়াতাড়ি আপনি এই ব্রেডটি তৈরি করে নিতে পারবেন দুই থেকে তিন মিনিট এইভাবে আমি বিট করে নিলাম দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন মানে এর ঘনত্বটা কেমন হয়েছে বিট করে নেওয়ার পরে এখন আমি এখানে ব্যবহার করব অ্যালমন্ড ফ্লাওয়ার আর কোকোনাট ফ্লাওয়ার আমি এখানে অর্গানিক কোকোনাট ফ্লাওয়ারটা নিয়েছি আপনারা যে কোনো সুপার স্টোরে পেয়ে যাবেন এই কোকোনাট ফ্লাওয়ার আর নিয়ে নিচ্ছি বেকিং কিটো ফ্লাওয়ার তো এটা আমি বেকিং কিটো অ্যালমন্ড ফ্লাওয়ার এটা আমি ব্যবহার করছি হাফ কাপ পরিমাণে আর কোকোনাট ফ্লাওয়ার ব্যবহার করছি চার ভাগের এক ভাগ এক কাপের চার ভাগের এক কাপ আর দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার হাফ চা চামচ এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালো মতো মিশিয়ে নিলাম আপনারা এখন দেখছেন ডোটা কিন্তু অনেকটাই শক্ত এইভাবে ব্রেড তৈরি করলে কিন্তু ব্রেডটা শক্ত হয়ে যাবে তাই আমি এখানে অ্যালমন্ড মিল্ক ব্যবহার করছি আপনাদের কাছে যদি এই অ্যালমন্ড মিল্কটি না থাকে আপনারা আর একটা ডিমও ব্যবহার করতে পারেন এখানে আলাদা করে ভালোভাবে ফেটিয়ে নিয়ে তারপরে ব্যবহার করবেন এখন এই হাফ কাপ পরিমাণে অ্যালমন্ড মিল্ক আমি দুবারে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি আবার একটা হ্যান্ড হুইস এখানে ব্যবহার করছি যেন অ্যালমন্ড ফ্লাওয়ারটা কিন্তু একটু স্টিকি হয় যেন খুব ভালোভাবে মিশে যায় সেই জন্য আমি এখানে একটা হ্যান্ড হুইস ব্যবহার করছি এই হ্যান্ড হুইস ব্যবহার করে আমি এখন এই ডোটি খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি এখন এটা মেশানো হয়ে গিয়েছে আমি এখন সেই যে মোল্ড রেডি করে রেখেছিলাম সেটাতে আমি এখন এই ব্রেডের মিক্সচারটা দিয়ে দিচ্ছি আমি আজকে ওভেনে বেক করব আপনারা চাইলে কিন্তু এটা চুলাতেও বেক করতে পারেন চুলা একটা মোটা তলযুক্ত হাড়ি বসিয়ে তারপর একটা স্ট্যান্ড বসিয়ে এই মোলটা বসিয়ে ঢেকে দিলেই কিন্তু এই ব্রেডটা আপনারা চুলাতেই তৈরি করতে পারবেন চুলাতে তৈরি করলে যেটা হবে উপরে খুব একটা ভালো কালার আসবে না আর ওভেনে তৈরি করলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে এখন আমি মোল্ডের ভিতরে চামচের সাহায্যে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি মানে উপর দিকটা একটু সমান করে দিচ্ছি এভাবে যখন সমান করা হয়ে যাবে আমি এটা ওভেনের ভিতরে দিয়ে দিব আমি একশো আশি ডিগ্রিতে দিয়ে এটা ৩৫ মিনিট বেক করব আপনারা কিন্তু চুলায় যারা করবেন তাদের কিন্তু ৪৫ মিনিট সময় লাগবে এখন ওভেনের ভিতরে দিয়ে দিলাম আর অপেক্ষা করছি ৩৫ মিনিট এই তো আমার ব্রেডটি রেডি হয়ে গেছে আমি এখন একটা টুথপিকের সাহায্যে চেক করে দেখলাম ব্রেডটি খুব পারফেক্টভাবে তৈরি হয়েছে আর এখন আমি একটা নাইফের সাহায্যে চারিপাশে একটু ছাড়িয়ে নিচ্ছি যেন ব্রেডটা খুব সহজে মোল্ড আউট করতে পারি ব্রেডটা অনেক সফট হয়েছে হাত দিলেই বোঝা যাচ্ছে তারপরেও আমি উপর থেকে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি যেন ঠান্ডা হওয়ার পরেও ব্রেডটা সফট থাকে সেজন্য আমি এখানে বাটার ব্রাশ করে দিলাম এখন একটা ট্রের ওপরে আমি এটা ট্রান্সফার করে নিচ্ছি এভাবে এখনো ব্রেডটা কিন্তু অনেক গরম আছে এই গরম অবস্থায় নিচে পার্সমিন পেপারটা আমি হাত দিয়ে উঠিয়ে নিচ্ছি তারপরে একটা নাইফের সাহায্যে আপনাদেরকে কেটে দেখাচ্ছি ব্রেডটা কিন্তু খুব সফ্ট হয়েছে কাটার সময় বোঝা যাচ্ছে খুব তাড়াতাড়ি এটা কেটে যাচ্ছে আর ভিতরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কাটার পরে দেখুন কতটা ফ্লাপি হয়েছে এমনি ব্রেডের নর্মাল ব্রেডের থেকেও কিন্তু এই ব্রেডটি খেতে কিন্তু অনেক মজা যেহেতু এটা কোকোনাট ফ্লাওয়ার আর আলমন্ড ফ্লাওয়ার দিয়ে বানানো তো আমার আজকের রেসিপি কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আর পরবর্তী আরও অনেক অনেক কিটোর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেললে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ